নমস্কার, গল্পকথা চ্যানেলের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মায়ের আশীর্বাদ নিয়ে আজকের পর্ব শুরু করি। এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়েছেন মায়ের জন্য। পরে একজন ভক্তিমতি মহিলাকে দিয়ে সেই চালের ভালো পিঠে তৈরি করিয়েছেন মাকে খাওয়ানোর জন্য। সেই পিঠে নিয়ে যখন জয়রামবাটি রওনা হচ্ছেন তখন বিকাল হয়েছে। রওনা হওয়ার মুখে জনৈক ব্রাহ্মণ ভক্ত তাকে মনে করিয়ে দিলেন, মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস তিনি মুখে দেবেন না। ভক্তটির মাথায় আকাশ ভেঙে পড়ল। সত্যিই তো, এ কথা তো তার আগে মনে হয়নি। এত পরিশ্রম, এত আশা, সব বুঝি বৃথা গেল। যাই হোক, তিনি ঠিক করলেন মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস মায়ের পায়ে নিয়ে গিয়ে নিবেদন করবেন। গ্রহণ করতে হয় তিনিই গ্রহণ করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে। মা কিন্তু সব দেখে ও শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা মুখে দেব বই কি, তুমি এত দূর থেকে বয়ে নিয়ে এসেছ, কত কষ্ট করে তৈরি করিয়েছ, আর একজন দূর দেশ থেকে কষ্ট করে পাঠিয়েছে, রাত্রে ঠাকুরকে দিয়ে মুখে দেব, তুমি এজন্য চিন্তা করো না। উপস্থিত একজন সন্তানকে লক্ষ্য করে মা হাসি মুখে বললেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়মকানুন ঠিক থাকে না। অনুরূপ আর একটি ক্ষেত্রে মা একবার বলেছিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। নিরন্তর মায়ের অন্তরে তার জগৎ জোড়া ছেলেদের কল্যাণ কামনা প্রবহমান ছিল বলেই জনৈক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য, মা পারলেন না সেই প্রার্থনা মঞ্জুর করতে। বললেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি, লোকের অসুখ হোক কষ্ট পাক, তা তো আমি পারব না মা। সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। নিত্য স্নানের পরও তার মুখে উচ্চারিত হতো ওই প্রার্থনা, মা জগদম্বে জগতের কল্যাণ করো। মায়ের এই জগতের বহির্ভূত নয় গৃহপালিত পশু পাখি জীবজন্তুও। পোষা চন্দনা গঙ্গারাম সকলের মতো তাকে ডাকত, মা ও মা। মাও উত্তর দিতেন, যাই বাবা যাই, এই বলে পাখিকে ছোলা জল দিয়ে আসতেন। কারণ পাখির মাতৃ সম্বোধনের অর্থই হল তার খিদে পেয়েছে। বেড়াল মায়ের স্নেহ যত্নে বংশবৃদ্ধি করত নির্ভয়ে। অন্যেরা বেড়ালের দৌরাত্বে বিরক্ত, তাদের খুশি করতে মা মাঝে মাঝে ছদ্মকোপে লাঠি তুলে নিতেন হাতে, কিন্তু ভীত বেড়াল আশ্রয় নিত মায়েরই পায়ে। মাও সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিতেন। জয়রামবাটিতে দেখা যেত গোবৎসের হাম্বা হাম্বা ডাকে মা ছুটে গিয়ে তাদের বন্ধন মোচন করছেন। কখনো বা যন্ত্রণা কাতর গোবৎসকে দু হাতে জড়িয়ে তার ব্যথার স্থান আরাম করছেন। জনৈক সাধু যখন জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি সকলেরই মা, এই সব ইতর জীবজন্তুরও মা, মা উত্তর দিয়েছিলেন,
হ্যাঁ ওদেরও মা। শ্রীরামকৃষ্ণ তাঁর লীলা অবসানের আগে শ্রীমাকে বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। ভক্তজননী তাই অধিকাংশ দিন কাটান কলকাতার উদ্বোধনে ও পল্লীগ্রাম জয়রাম বাটিতে। কলকাতার মানুষ দুই স্থানেই এসেছে তাঁর কাছে নানান চাহিদা নিয়ে, প্রকৃত জ্ঞান বৈরাগ্যের চেয়ে একটু শান্তি, স্নেহ ও ভালোবাসার আশাতেই মানুষ ভিড় জমাত বেশি। অধিকাংশই আর্ত ও অর্থার্থী। মা তাদের সব বাসনা পূর্ণ করেও প্রকৃতপক্ষে অপার্থিব স্নেহে তাদের বাসনা মুক্ত করেছেন। কাচের সন্ধানী ধন্য হয়েছে বহুমূল্য রত্ন লাভে ভক্তদের নানা রকম প্রকৃতি। কখনো কখনো তাদের ভক্তির উচ্ছ্বাস পাগলামিরেই নামান্তর হয়ে দাঁড়ায়। কেউ এসে হয়তো মায়ের পায়ে মাথা ঠুকে দিল খুব জোরে, কেউ বা মায়ের বুড়ো আঙুল কামড়ে দিল প্রণাম করবার সময়। উদ্দেশ্য, মা তাকে মনে রাখবেন। কেউ হয়তো প্রণাম করতে এসে দীর্ঘ প্রাণায়াম নাশ্য করে পুজো শুরু করে দিল মায়ের, খেয়ালেই নেই যে সর্বাঙ্গ মোটা চাদরে আবৃতা মা গরমে গলদ ঘর্ম হচ্ছেন। মা এই সব ভক্তির উপদ্রব সহ্য করতেন হাসি মুখে, প্রতিদিন প্রাণ ভরা আকুতি নিয়ে অপেক্ষা করতেন ভক্তদের জন্য। মাঝে মাঝে শোনা যেত মায়ের অনুচ্চ স্বরে আন্তরিক আহ্বান, ছেলেরা তোরা আয়। তাই কোনো দিনটি কৃপা বর্জিত হতো না, কোনো না কোনো সন্তান জননীর আকর্ষণে এসে উপস্থিত হতো। অনেক অশুদ্ধ চিত্ত ভক্ত এসে মাকে প্রণাম করে, তাদের স্পর্শে মায়ের শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণা হয়। কিন্তু পাছে এই ধরনের ভক্তদের তাকে প্রণাম করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, সেই আশঙ্কায় মা সেবকদের নিষেধ করে দেন তার কষ্টের কথা স্বামী শারদানন্দকে বলতে। ভক্তদের জন্য মায়ের এই কষ্ট দেখে গোলাপ মা একবার অভিযোগ করেছিলেন, তোমার যেমন হয়েছে, যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে। মায়ের উত্তর, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। আজকের পর্ব এখানেই সমাপ্ত করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের আশীর্বাদ আপনাদের মাথায় থাকবে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করে তাদেরকেও শোনার জন্য সুযোগ করে দেবেন। ধন্যবাদ।